নানান আয়োজনের মধ্য দিয়ে বুধবার উত্তর জেলা ও ধর্মনগর মহকুমা নির্বাচন আধিকারিকের উদ্যোগে ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে পালিত হলো জাতীয় ভোটার দিবস। এদিন বেলা দেড়টায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলার নির্বাচনের বিশেষ দায়িত্বে থাকা নোডাল অফিসার AIS বিবেক HP। এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেশনাল জেলা সহকারী কালেক্টর সুমিত কুমার পান্ডে, AEO অবিরাম দেববর্মা, জেলা শিক্ষা আধিকারিক সনত কুমার নাথ এবং DCM জিনিয়াস দেববর্মা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্বাগত ভাষণ রাখেন অবিরাম দেববর্মা। আমরা এই জাতীয় ভোটার দিবসটা কেন করি এবং এটা তার কার্য কি, সেটা আমি দুই একটা কথা বলবো আপনাদের সামনে। আপনারা সবাই জানেন আমরা 2011 আমাদের ফার্স্ট জাতীয় ভোটার দিবস শুরু হয় এবং এটা 25শে জানুয়ারি আমাদের জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। প্রত্যেক বছরের 11 25 জানুয়ারি যেটা 2011 তখন থেকে আমাদের এই জাতীয় ভোটার দিবস পালন হয়ে আসছে। তো আমরা কেন পালন করি এটা আপনারা হয়তো বা অনেকেই জানেন। আমার যে এখানে ছোট ছোট ছাত্ররা যারা নতুন ভোটার তারা হয়তো বা নাও শুনতে পারে, কিন্তু এটা হচ্ছে আমাদের যে কেন আমার কবে থেকে গঠিত হয়েছিল সেটা আমি একটু সংক্ষিপ্ত আপনার আমি বলছি যে 1950 সালের যে 25শে জানুয়ারি আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফর্ম হয় 1950-তে 25 জানুয়ারিতে, তখন থেকে ভারতে যত নির্বাচন হয়ে আসছে প্রত্যেক নির্বাচন খুব সাকসেসফুলি করে আসছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তখন থেকে সাকসেসফুলি আমাদের 12 বছরের নির্বাচনগুলি কন্ডাক্ট করে আসছে। এদিনই অনুষ্ঠান মঞ্চে মোট 10 জন নতুন ভোটারের হাতে ভোটার কার্ড তুলে দেওয়া হয়। ভোটার দিবসকে কেন্দ্র করে সকালে মহিলা ও পুরুষদের নিয়ে দুটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করে জেলা নির্বাচন দপ্তর। তাদের দুটি দলের বিজয়ীদের হাতে এদিন পুরস্কার তুলে দেওয়া হয়। সেই সাথে ধর্মনগর মহকুমার 4টি বিধানসভা কেন্দ্রের মোট 12 জন BLOকে এদিন সেরা কাজের জন্য শংসাপত্র দিয়ে সেরা কাজের স্বীকৃতি প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।